আজকে খুব ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনারা দুটো বা তিনটো বা তার অধিক পিডিএফ ফাইলকে একটা নির্দিষ্ট পিডিএফ এ কনভার্ট করতে পারেন। পিডিএফ কনভার্টের জন্য আমরা আসলে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি। তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে ওয়েবসাইট ইউজ করা, কিছু ওয়েব টুল আছে, সেই ওয়েব টুলে ভার্চুয়ালি আপনারা দুটো বা তিনটা পিডিএফ কে একটা পিডিএফ এ কনভার্ট করতে পারেন। পার্টিকুলারলি যখন আমরা কোন থিসিস জমা দেই, তখন সিগনেচার পেজটা আমাদের আগে থিসিস যে ফাইলটা সেই ফাইলের সাথে যুক্ত করে জমা দিতে হয়, অথবা একটা প্রজেক্ট জমা দেই, সিগনেচার ফাইলটাকে আলাদাভাবে সিগনেচার নিয়ে স্ক্যান করে আমার যে মেইন ডকুমেন্টের সাথে মার্চ করে জমা দিতে হয়, তখন কিন্তু আমাদের এই পিডিএফ মার্চটা খুবই দরকার। তো আজকে আপনাদের একটা ছোট্ট টুলস অ্যাপ মানে অ্যাপ্লিকেশন ইউজ করে এই পিডিএফ মার্চটা দেখাবো। এই জন্য আপনাদের ইন্টারনেটের কোনো প্রয়োজন নেই। আপনারা আপনাদের কম্পিউটারে পিডিএফ টিকে আপনারা জাস্ট যদি লিখেন পিডিএফ টিকে ডাউনলোড, তাহলে এই ওয়েবসাইটে চলে যাবেন এবং তারপরে আপনারা এই ওয়েবসাইটে দেখবেন যে পিডিএফ টিকে, এবং এই অ্যাপসটা আপনারা বা অ্যাপ্লিকেশনটা আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি এবং এটা ডাউনলোড করার পরে আপনারা এটাকে রান করে দিবেন, তার এটা ইনস্টল হয়ে যাবে। আমার কম্পিউটারে অলরেডি ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে। সো ডাউনলোড বা ইনস্টল হয়ে গেলে আপনারা যদি স্টার বাটনে এসে পিডিএফ লিখলেই আপনারা কিন্তু এই পিডিএফ টিকেটটা পাবেন। পিডিএফ টিকে কিন্তু আমার মেইন পিডিএফ রিডার না, আমি পিডিএফ অ্যাক্রোব্যাট রিডার ইউজ করি, বাট আরেকটা পিডিএফ রিডার ইউজ করি, বাট মার্জিং এর জন্য আমি পিডিএফ টিকেটাই বেশি ইউজ করি। এটা ওপেন করলাম, ওপেন করার পরে আপনারা ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। এখানে আপনি যে কোনো পিডিএফ যেটা আপনার দরকার আপনি অ্যাড করেন। আমি অ্যাড করলাম, সাপোজ আমি আমার ডেস্কটপ থেকে আমি একটা র্যান্ডম ফাইল নিয়েছি, র্যান্ডম পিডিএফ ফাইল, যে ফাইলটা আমার অলরেডি র্যান্ডম পিডিএফ করা আছে, ধরেন আমি এটা নিলাম। ঠিক আছে, তারপরে আমি আমার দ্বিতীয় ফাইলটা নিলাম। এটা কিন্তু আপনাকে বলে দিচ্ছে যে আপনার এখানে কতগুলো পেজ আছে। ঠিক আছে, কতগুলো পেজ আছে, আমি ইচ্ছা করলে এটাকে আপনি আপনার সিকোয়েন্স আপনি চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি এটা আগে যাচ্ছি, এটা আগে দিলাম, অথবা এটা নিজে পরে যাচ্ছি। তারপরে যদি আপনারা এটা ক্রিয়েট পিডিএফ এখানে যদি ক্লিক করেন, হ্যাঁ একটা নাম দেন, আমি একটা নাম দিলাম সাপোজ টেস্ট পিডিএফ। হ্যাঁ, তারপরে আপনারা একটা ফোল্ডার সিলেক্ট করে দেন, ইজ ডান, এটা অলরেডি হয়ে গিয়েছে আই বিলিভ। লেট মি ফাইন্ড ইট আউট, টেস্ট পিডিএফ, ইউ ক্যান সি দেয়ার, আপনার পিডিএফ ডান। আমি ওয়েট করছি ওপেন হওয়ার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার দুটো অংশ ছিল, একটা ছিল কিছু কিছু অংশ রিসার্চ পেপার, এন্ড দেন আই হ্যাভ দ্য সিভি। সো আপনি দেখছেন যে এটা 13টা পেজ হয়ে গেছে, 6 এন্ড 7 পেজ ছিল, এখন 13টা পেজ। সো পিডিএফ টিকে ইউজ করে আপনি খুব ইজিলি আপনি পিডিএফ মার্চ করতে পারবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন।